아리아로 파트하니 অবিলম্বে যা ছাদযুক্ত বাড়ি তৈরি করে দেওয়া সমস্ত শূন্যপদ সরকারি এবং আধা সরকারি দপ্তরে এই রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই। 2018 সালের পর থেকে যেমন করেনি, একইভাবে 23-এ সরকারে আসার পরও এই চাকরি দেওয়ার কোনো প্রবণতা নেই। বিভিন্ন নামে বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ নিয়েছে কিন্তু লোক নিয়োগ করছে না। পুলিশের ইন্টারভিউ নিচ্ছে, তারপরে এই জিআরএসের নিচ্ছে, জিআরবিটিতে নানাভাবে লোক কোথায় নিচ্ছে, ক্লাস 3 ক্লাস 4 লোক নিয়েছে সামান্য, তাও বাইরের থেকে লোক এনে তাদের চাকরি দিচ্ছে। আমাদের রাজ্যে কি সেরকম ব্যবস্থা নেই যে আমাদের রাজ্যের ক্লাস 3 ক্লাস 4-এর চাকরি করতে পারে ছেলেমেয়েরা? এই অবস্থা করছে। আরও দুর্ভাগ্যজনক, কোনো SC ST রিজার্ভেশন আছে কিনা, কোন দপ্তরে কত লোক নেবে, SC কত থাকবে, ST কত থাকবে, কিচ্ছু ঘোষণা করছে না। কেন করছে না, তার পেছনে উদ্দেশ্য কী? কোথাও এই রিজার্ভেশনের নিয়ম মানা হচ্ছে না। যারা মেডিকেলে পড়াশোনা করবে, যেমন TMC-তে সংরক্ষণের কোটা থাকলেও SC ST স্টুডেন্টরা পড়তে পারছে না, কারণ এত টাকা নেই যে টাকা দিয়ে তারা ভর্তি হতে পারবে। 67 লক্ষ টাকা ফিস করেছে, অবিলম্বে এগুলি কমানোর জন্য আমরা দাবি করছি। রেগার কাজ সাংঘাতিকভাবে কমেছে, একমাত্র গরিব অংশের মানুষের কাছে রেগা টুয়েপের মাধ্যমে কিছু অর্থ যেতে পারে। কোথায় টুয়েপের কাজ, কোথায় রেগার কাজ? অর্ধেকের থেকেও নিচে নেমে এসেছে। বামফ্রন্ট সরকারের সময়ে 90-94 দিন কাজ হতো, এখন 35-40 দিন কাজ হয় না, কাজ করে নিয়মিত টাকা পায় না, এবং যে মজুরি প্রকৃত মজুরি পায়, কারণ বেনামে বিজেপি বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এই কাজে নাম লেখা, তারা কাজে যায় না, কাজ করে 50 জনে, নাম উঠে 100 জনে, তাই মজুরি কম পায়। এই 50 জনের অ্যাচিভমেন্ট বিবেচনা করে মজুরি দেওয়া হয়, এইভাবে প্রকৃত শ্রমিক যারা তারা বঞ্চিত হচ্ছে। 200 দিনের কাজ তাদেরই প্রতিশ্রুতি ছিল, 340 টাকা মজুরি কোথায়? আমরা সর্বভারতীয় ক্ষেত্রে এটা দাবি করছি, 200 দিনের কাজ দিতে হবে, 600 টাকা মজুরি করতে হবে।